সীমান্তে সশস্ত্র বাহিনী সেনাদের সম্মান জানাতে পেট্রোপল সীমান্ত থেকে পাঞ্জাবের ওয়াঘা সীমান্তের উদ্দেশ্যে রওনা দেয় কলকাতার রয়্যাল রাইডার্স ক্লাবের সদস্যরা। পেট্রোপল সীমান্তের কমান্ডার ইন চিফের বিশেষ বার্তা এই গ্রুপের সদস্যরা পৌঁছে দেবেন ওয়াঘা সীমান্তের কমান্ডার ইন চিফের কাছে। এই রাইডার্স গ্রুপের বেশিরভাগ সদস্যই পঞ্চাশোর্ধ্ব। সীমান্তে সশস্ত্র বাহিনীর জন্য দিনরাত এক করে দেশের নাগরিকদের সুরক্ষা এবং তাদের কর্তব্য পালন করে চলেছেন, আর সেই সমস্ত সেনাদের সম্মান জানাতে কলকাতা রাইডার্স ক্লাবের এই অভিনব উদ্যোগ। আর এই রয়্যাল রাইডার্স ক্লাবের সদস্যরা সারা বছর বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদের নিয়োজিত রাখেন, পাশাপাশি একাধিক সামাজিক বার্তা নিয়ে দেশের বড় বড় ২১টি শহরের উপর দিয়ে এই গ্রুপের সদস্যরা যাত্রা করবেন। জল অপচয় বন্ধ সহ একাধিক বিষয় সম্পর্কে তারা সাধারণ মানুষকে সচেতন বার্তা দেবেন। আমরা কলকাতার রয়্যাল রাইডার্স ক্লাব, আমরা আজকে এখানে এসেছি পেট্রোপল বর্ডারে। এখান থেকে আমরা একটা নিয়ে মেসেজ নিয়ে যাব ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডারে সেই মেসেজটা ওদের কমান্ডিং চিফকে সার্ভে করব। করার পরে আমরা ওখান থেকে চলে যাব লাদাখের পথে। এবার ওই লাদাখের পথে যাওয়ার রুটটা আমার বন্ধু বাবলু বলছে, হচ্ছে সেফ লাইফ সেফ ড্রাইভার যেরকম আছে সেরকম আছে আমাদের সেফ ওয়াটার। জলকে কীভাবে বাঁচিয়ে জলকে কী করে ব্যবহার করতে হয় সেই ব্যাপারে আমাদের একটা মিশন করা হয়েছে, যে আমরা জল আমাদের পানীয় জল আমাদের দেশে খুবই কম সংখ্যক আছে সারা পৃথিবীতে, সেই জলটাকে আমরা কীভাবে সংরক্ষণ করে কীভাবে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে জলের সংরক্ষণ করা যায় সেই সম্বন্ধে আমরা একটা মেসেজ নিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এরা যারা বিএসএফের অথবা আর্মড ফোর্সেসের যারা এখানে রয়েছে ২৪ ঘন্টা ডিউটি দেন, আমরা যখন একটা এলাকা থেকে একটা বর্ডার স্টেট থেকে বেরিয়ে আর একটা বর্ডার স্টেটে যাচ্ছি, তাই আমরা এই জায়গাটা বেছে নিয়েছি কি এই বর্ডার থেকে গঙ্গা বর্ডার থেকে মানে পেট্রোপল বর্ডার থেকে বাঘা বর্ডার অবধি যাব। আর এই আর্মড ফোর্সেসদের সম্মানের জন্য কি এরা আমাদের জন্য অনেক টাইম বর্ডারের উপরে দেন, ২৪ ঘন্টা ঘর বাড়ি ছেড়ে থাকে, কারণ আমরা তো বাড়ির লোক আমরা সঙ্গে যেতে বসতে পারি, তাও এদের লক্ষ্যে এটা করা হচ্ছে। আর আমরা এই পুরো রাইডের মধ্যে এই প্রথম রাইড যেটা করবো এখান থেকে বেরিয়ে বাঘা বর্ডার, ৬খানা স্টেট প্রায় ২১খানা বড় সিটি আমরা কভার করব, যেটা মানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ইউপি তারপরে দিল্লি তারপরে চণ্ডীগড় হরিয়ানা পাঞ্জাব আমরা পৌঁছবো লাস্ট।